নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকাল পরশু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা এবং চলে আসা আমরা গত অনুষ্ঠানে একটু গ্লিমস দিয়েছিলাম আপনাদেরকে যে এই যে করোনা ভাইরাসে আক্রান্ত বহু মানুষ, বহু বিশ্ববাসী বলো, বিশ্ববাসী আক্রান্ত, আমাদের দেশবাসী আক্রান্ত এবং আমাদের বঙ্গবাসীও আক্রান্ত, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা, সচেতন হওয়ার কথা বারবার বলা এবং এই অনুষ্ঠান থেকেও বলা হয়েছে। কিন্তু এই অবস্থানে আসার আগে প্রেডিকশন ছিল যে আমাদের কিন্তু সচেতন হতে হবে, একটা বড় সড় সমস্যার সম্মুখীন বিশ্ববাসী হতে চলেছে, গোটা বিশ্বের মানুষ হতে চলেছে, শুধু সচেতনতার জায়গাটা আমাদের রাখতে হবে, এটা বলা হয়েছিল, প্রেডিকশনটা করা হয়েছিল 23শে মার্চ, অর্থাৎ 22শে মার্চ ছিল জনতা কারফিউ এবং তার পরের দিনই অর্থাৎ সোমবার দিন 23শে মার্চ এই প্রেডিকশন করা হয়েছিল। এবং যিনি করেছিলেন অনবদ্যভাবে তার প্রত্যেকটা প্রেডিকশন আমরা দেখেছি মিলেছে, সেটা একেবারেই আপনাদের ক্ষেত্রে বলি সেটা নির্বাচনে, যদিও আমরা এখানে তো নির্বাচনে ফলাফল বলতে পারি না, কিন্তু ওনার সঙ্গে পার্সোনালি কথা হয়েছে, অসাধারণভাবে যে ফলাফল বলেছিলেন আমরা দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে পাহাড়ে যে গোর্খা জনমুক্তি মোর্চা নিয়ে যে সমস্যা, মানে যে বিমল গুরুংয়ের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছিল সেই জায়গাটা আগে প্রেডিকশন ওনার ছিল, কিন্তু পাহাড় আগুন জ্বলার আগে ওনার প্রেডিকশন ছিল, ওনার রবি শাস্ত্রীকে নিয়ে প্রেডিকশন ছিল যে কোচ হবেন, টেলিভিশন বা ফিল্মের অ্যাক্টর কপিল শর্মার খারাপ ফেজটায় উনি বলেছিলেন, ওই ফেজটার মধ্যে উনি বলেছেন সেপ্টেম্বর তখন ওনার বেটার ফেজ আসবে, এবং সেটা আমরা দেখেছি পরপর করে ওনার প্রেডিকশন। আর এইটা ছিল হচ্ছে করোনার প্রেডিকশন, অনবদ্য প্রেডিকশন জনতা কারফিউ পরে, আমি একটু অনেকটা সময় নিলাম এর জন্য, কারণ 23শে মার্চ ওনার প্রেডিকশন ছিল বড় সড় সমস্যার সম্মুখীন, অর্থাৎ মানুষ হতে চলেছেন সচেতন হওয়ার জন্য, তারপরে এই লকডাউন হয়। আমাদের সঙ্গে অবশ্যই দেবাচার্য, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য, আমি একটু বেশি মুখবন্ধ করলাম, তার কারণ হচ্ছে দরকার রয়েছে কিছু কিছু ক্ষেত্রে মুখবন্ধ একটু বাড়িয়ে করার, তার কারণ আলোচনা শুধুমাত্র প্রেডিকশন করা নয়, বুঝে প্রেডিকশন করাটা সব থেকে বড় বিষয়, এবং যেটা দেবাচার্য করে থাকেন এবং লাগাতার আপনার প্রেডিকশন মিলে আসছে, এবং আমরা দেখেছি শুনেছি, যারা অনুষ্ঠান দেখেছেন হয়তো ওপারে যারা রয়েছেন তারা ভাবছেন একদম ঠিকই কথা বলছেন, তো আপনি বলে দিয়েছিলেন, কারণ তারপরেই মঙ্গলবার থেকে লকডাউন হয়েছিল, সোমবার আপনি বলেছিলেন যে একটা বড় সম্মুখীন হচ্ছেন সমস্যা, একদম, মানে 23 তারিখ আমার সাথে দেবাশিসদার প্রোগ্রাম, মানে দুজনে মিলে প্রোগ্রাম করছিলাম, এবং আমি একটা জায়গাতে যেটা দেখলাম যে কিছু কিছু বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করার ছিল, যেটা হচ্ছে জনসংখ্যা, আমি যে জিনিসটার উপর বেশি গুরুত্ব দিয়েছিলাম যেটা হচ্ছে জনসংখ্যা, তৃতীয় হচ্ছে ভারতের যে মানে কি বলবো চার্ট, যেটা জন্ম সময় অনুযায়ী ভারতবর্ষের যে চার্টটা তৈরি হয়েছে তার গোচর কেমন চলছে, গোচরটা খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকের, আমাদের লাইফে, আমাদের দেশের লাইফে, প্রত্যেকের জন্য আমাদের কিন্তু গোচরটা খুব দরকার থাকে, এই ট্রানজিট যেটাকে আমরা বলি না, ট্রানজিট পিরিয়ডটা আমার কেমন যাবে দাদা, অনেকে এই কথাটা বলেন, তো এই পিরিয়ডটা নিয়ে স্পেশালি আলোচনাটা চলছিল। তো প্রথম কথা হচ্ছে ক্যানাডাতে যা মানুষ আছেন তার থেকে অনেক বেশি মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছেন, একদমই তাই, ইটলিতে যা মানুষ আছেন তার থেকে ওয়েস্ট বেঙ্গলে বেশি মানুষ আছেন, আমি জায়গাগুলোর নাম করে করে ধরে ধরে বলেছিলাম, তিনটে কান্ট্রি নিয়ে কথা বলছিলাম, তো সেই জায়গা থেকে বলেছিলাম যে সেইখানে যদি এই অবস্থা হয়, আমরা যদি সচেতন না থাকি আমাদের এটা খুব খারাপ টাইম, মানে মার্চ মাসের 15 তারিখ থেকে যদি আমি ক্যালকুলেশন করি এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত ভারতের যে জন্ম সময় অনুযায়ী যে ট্রানজিট যে টাইমটা যাচ্ছে, মানে রাশির ঠিক অষ্টমে গিয়ে বসেছিল সেই সময়, বসে থাকছে সেই সময় মঙ্গল এবং শনি, এবং অষ্টম ঘরকে ক্যালকুলেশন করলে মারক বলা হয়, এবং রবি রাহু যেখানে একসাথে থাকে এবং শনি যেখানে একসাথে থাকে সেখানে কিন্তু প্রবলেম হিউজ পরিমাণে আসে, শারীরিক ক্ষেত্রে বেশি আসে, যেখানে অষ্টমে মঙ্গল শনি এবং চন্দ্ররাশিতে যখন মানে দৃষ্টকোণে বসে থাকবে তখন অবশ্যই কিন্তু এর পরিমাণটা অনেক বেশি, এবং সেই টাইমটা হচ্ছে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল, তারপরের টাইমটা আমি বলেছিলাম, তারপরের টাইমটা মোটামুটি জুন মাস অবধি একটা কি বলবো একটা ধারাবাহিকতা বলবো না, খুব ভালো কিছু বলবো না, মোটামুটি একটু মানে যতটা খারাপ যাবে তার থেকে একটু ভালো, আর তারপরে জুন থেকে জুলাইটা কিন্তু যথেষ্ট প্রবলেম্যাটিক, মানে আমাদের মানে যেটা আপনার প্রেডিকশন ছিল হিসাব মতো 15ই এপ্রিল অবধি আমরা কিন্তু লকডাউন পিরিয়ডটা তাই দেখছি, মানে একেবারেই ডেট অনুসারে আমরা কিন্তু তাই লকডাউন পিরিয়ডটা দেখছি, এবং আপনি বলছেন যে একদম মের এন্ড অবধি মানে সাময়িক একটা বেটারমেন্ট, নট বেস্ট, বেটারমেন্ট, এখন লকডাউন যেমন লোকে বেরোতে পারছে না, কিছু করতে পারছে না, সেই টাইমটা হয়তো লোকে একটু বেরোতে পারবে, কিছু করতে পারবে, কিন্তু এটাই হয়তো অনেকটা খারাপ ডেকে নিয়ে আসতে পারে, যেটা আপনি বলছেন আবার মানে জুন এন্ড জুলাই, জুনের 1 তারিখ থেকে জুলাইয়ের 17 তারিখ পর্যন্ত যথেষ্ট খারাপ,
এই যে পিরিয়ডটা আবার খারাপ, মানে এটা যেমন আপনি প্রেডিকশন করেছিলেন যে আসছে, কি গ্রহগত অবস্থানের জন্য? চন্দ্র এবং কেতু থাকছে একসাথে, এবং এই জায়গা থেকে আমি তখন কিন্তু বারবার করে একটাই কথা বলে গেছি, 15 তারিখ থেকে, মানে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল, 15ই মার্চ থেকে 15ই এপ্রিল যথেষ্ট খারাপ আসছে, কোনো কারণে আমাদের উপর ফুলো বৃষ্টি হতে পারে, এরকম ব্যাপার নেই, এই ডায়লগগুলোই আমি বলেছিলাম সেই সময়। এবং কোনো না কোনো কারণে আমাদের খুব সচেতন থাকা প্রয়োজন, আমরা যদি সচেতন না থাকি তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে জিনিসটা স্প্রেড করতে, যেটা হয়েছে আমার মনে হয় দেবাচার্য যদি একটুখানি সেই দিনের করা প্রেডিকশন, মানে ঠিক সোমবার দিন 23 মার্চ, যার পরের দিনই কিন্তু লকডাউন স্টার্ট হলো, তার আগে দেবাচার্যের ইউনিক প্রেডিকশন আমরা বরং একটু দেখে নিই, একবার প্রেডিকশনটা দেখে ফিরছি আবার অনুষ্ঠানে। 15ই মার্চ থেকে যদি আমি 15ই এপ্রিলের প্রেডিকশন করি, তাহলে এই জায়গাটাতে বারবার একটা কথাই বলতে হবে, সচেতন থাকুন। হ্যাঁ, কারণ এই টাইমটা কোনো কারণেই ভালো যাবে না। অষ্টম ঘর, মানে যেটাকে আমরা মারক বলি, তার উপরে মঙ্গল শনির অবস্থান গোচর অনুযায়ী, এবং সেই জায়গাতে কিন্তু কোনো কারণেই আমাদের লাইফে কখনো ফুল ফোর পড়তে থাকবে এরকম ব্যাপার নেই, আমাদের লাইফে কিছু প্রবলেম আসতে থাকবে কন্টিনিউয়াসলি। তো সেই প্রবলেমটাকে কী করে আমরা সবাই মিলে কাটাতে পারবো, সেটা অবশ্যই চিন্তা করতে হবে, এবং সচেতন থাকাটা আমার মনে হয় এক্ষেত্রে বাঞ্ছনীয়। নিশ্চয়ই দেখলেন, এই এই এটাই আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে প্রেডিকশন একে বলে, যে প্রেডিকশন মাটিতে পড়ে না, এবং সবথেকে বড় কথা প্রেডিকশন করাও যতটা সহজ নয় মানুষকে মানতে হবে, এটা সবথেকে বড় বিষয়। কারণ যেটা দেবাচার্য করে গিয়েছিলেন মানুষকে সচেতন করেছেন, কারণ আপনি যেটা বললেন যে পুষ্প বৃষ্টি, মানে কোনোভাবে যে ফুল বৃষ্টি তো হবে না, একটা খারাপ পিরিয়ড আসছে, এবং মানুষকে সচেতন হবে। আজও কিন্তু মানুষ সচেতন হচ্ছে না, যার জন্য কিন্তু এই যে আপনি বললেন সংখ্যা বাড়ছে। হ্যাঁ, সংখ্যা বাড়ছে এবং কন্টিনিউয়াসলি, মানে কি বলবো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে যথেষ্ট চেষ্টা করছেন, যথেষ্ট। আমি আগের দিনকে প্রোগ্রামেও বলেছিলাম যে আমার ফেসবুকে একটা পোস্ট রয়েছে, একজনের 65, একজনের 70, তো এই দুজন যে বয়সে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা যে পরিমাণ শ্রম দিচ্ছেন দেশের জন্য, রাজ্যের জন্য, তাদের দুজনকেই স্যালুট। এবং শুধু তাই নয়, মানে আমার মনে হয় যে যদি আমি প্রকৃতভাবে দেশকে ভালোবাসি, আমি যদি প্রকৃতভাবে রাজ্যকে ভালোবাসি, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট এই টাইমটাতে এদের কথাটা আমার শোনা বাঞ্ছনীয়। একদমই তাই, কোনো রকম কোনো কালার নয় পার্টির, কোনো কালার নয়, একদম। ভাবুন, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা অনুসারী চলা, মানে দেশকে বাঁচানো সবথেকে বড় কথা, মানুষকে বাঁচানো। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অ্যানিমাল এফেক্টেড হচ্ছে, এবং মানে সেটার কিভাবে আমরা দেখুন, গবেষণা তো চলছে, সেটা তো একরকম। এই যে সবকিছু ফেলিয়ার হয়ে যাওয়া, একটা ক্র্যাশ করে যাওয়া এই সিচুয়েশন, এটা কি শুধুই এই গ্রহগত অবস্থানের জন্য? কারণ যেটা আপনি বললেন যে ভারতবর্ষেরও একটা গোচরগত দিক আমাদের ফলো করা দরকার, ভারতবর্ষের যে টাইমটা স্টার্ট হয়েছে সেই টাইম থেকে কিন্তু আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে। আপনি ক্যালকুলেশন করে দেখুন, 15 তারিখের 15ই মার্চের পর থেকে কিন্তু সংখ্যাটা বাড়ছে, করোনা অলরেডি কিন্তু তখন শুরু হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাড়ছে, এবং তার আগে পর্যন্ত যেটা ছিল সেটা খুব নমিনাল হয়তো ছিল, একটা ছোট পার্ট ছিল, কিন্তু সেটা এখন কিন্তু অনেকটাই বড় জায়গায় পৌঁছে গেছে, এবং এইটা যেন আগামী দিন এর থেকে আর হিউজ পরিমাণে না দাঁড়ায়, যেমন আমেরিকাতে দেখেছি আমরা একদিনে বহু লোককে আক্রান্ত হতে বা একদিনে বহু লোকের ডেথ হতে, সেটা যেন কোনো কারণে আমাদের রাজ্যে, আমাদের দেশে যেন না হয়, তার জন্য বারংবার প্রতিটা চ্যানেলেই তো বলা হচ্ছে এবং প্রতিটা জায়গারই একটাই প্রয়াস, ঘরে থাকুন। তো আমার মনে হয় যে লকডাউনটা যদি উঠেও যায়, উঠে যাওয়ার পরেও আমার মনে হয় সচেতনতার দরকারটা কিন্তু খুব জরুরি। একদমই তাই। আরেকটি কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে এই যে অনুষ্ঠান আপনাদের জন্য করা, তার একটি কারণ সেটি হচ্ছে যে দেখুন লকডাউন উঠবে, সমস্যা এক না একদিন সমাধান হবে, কারণ বি পজিটিভ অলওয়েজ, এটা আমরা সবসময় বলে থাকি। তো সমস্যা সমাধান হলে আমার আপনার ঘরের এবং আমার আপনার ব্যক্তিগত যে প্রতিনিয়ত যে ভাইরাস আমরা এফেক্টেড, অর্থাৎ আমাদের জীবনধারার ক্ষেত্রে, আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে বাধার সম্মুখীন আমরা হই, সেখান থেকে আমরা বেরোবো কী করে, সেইটা কিন্তু আমাদের প্রথম থেকেই ভাবতে হবে। কারণ আজকে আপনি লকডাউন, কাল আপনি বাইরে বেরোবেন, তখন আপনি যখন কালকে বেরোবেন সব সমস্যার সমাধান হবে, তখন দেখবেন ওরে বাবা আমার তো ঘরটাই বিপদে পড়ে গেছে, অর্থাৎ আমার তো না চাকরি হচ্ছে, না আমার না ব্যবসা ঠিক হচ্ছে, না আমার দাম্পত্য জীবন ঠিক হচ্ছে, না বিয়ে হচ্ছে, না আমার শিক্ষাগত জায়গাটা ঠিক হচ্ছে। সেই সমস্যাটা কিন্তু একটা চিরকালীন সমস্যা, অনলাইনে কিন্তু ওনার এই পরিষেবা আপনারা নিচ্ছেন, তো নিতেও পারেন আফটার লকডাউন,
ওনার যেমন চেম্বার অবশ্যই উনি করবেন এবং আপনারা যোগাযোগ করবেন। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে এই যে পিরিয়ডটা, এই যে সমস্যা থেকে আমাদের সবসময় তো দেখি আমরা দেশ দশের অ্যাসপেক্টে যখন আলোচনা করি, একটা মানুষ, এই যে আপনি সেদিনকেও বলছিলেন যে গুরুজনের কথা শোনা এবং সন্তানদের সেইভাবে অবাধ্য সন্তানকে শান্ত করা, এটা খুব দরকার। বর্তমানে আমরা হচ্ছি সকলে সন্তান এবং গুরুজন হচ্ছে আমাদের একদম উপর লেভেলে যারা বসে রয়েছে তাদের কথা শোনা, এবং সেটাকে আগামী দিনে ঠিক হতে পারে, মানে আমি গ্রহগত দিক থেকে বলছি বা জ্যোতিষীয় অ্যাসপেক্টে বলছি। দেখুন, যদি যদি ঠিক হয় তাহলে অবশ্যই মানে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাটা অনেক কম হবে, কিন্তু আমার মনে হয় যারা এখনই শুনছে না তারা পরে কি শুনবে, এটা খুব মানে কি বলবো অপ্রিয় সত্য কথা, অনেকের খারাপ লাগবে শুনতে, কিন্তু সত্য সবসময় সত্যই হয়। তো এই মুহূর্তেও যে পরিমাণ প্রতিটা জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রবলেম প্রবলেম প্রবলেম, এবং সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এই মুহূর্তে পুলিশের, মানে আপনি চিন্তা করতে পারবেন না, আমি যা দেখছি যে দুপুর বেলায় তিনটের সময় চারটের সময় মানে মানে কি বলবো কড়া রোদ, সেই সময়ও তারা যথেষ্ট ভালোভাবে ডিউটি দিয়ে যাচ্ছে, এবং যাই হোক না কেন তারা অনেক জায়গায় বলা হচ্ছে যে লাঠিচার্জের ব্যাপার, তো আমি যেটা দেখছি যে এই যে অবাধ্য কথাটা যে কারণে উঠলো, তো এই অবাধ্য পানাটা যখন থাকবে তখন তার পরিপ্রেক্ষিতে তো আরেকটা শক্তিকে দাঁড়াতেই হবে। তবে একটা কথা আমি বলি, অফ দ্য ক্যামেরা কথা আমি অন দ্য ক্যামেরা বলি, যে দেবাচার্য কিন্তু এই প্রশাসনিক কর্তা ব্যক্তি, মানে কর্তা ব্যক্তি বলবো না, যারা কর্মী রয়েছে মানে পুলিশ কর্মী, তাদের জন্য কিন্তু রাস্তায় বেরিয়েছিলেন এবং তার নিজের বাড়ির সেখানে বেরিয়ে জল দেওয়া থেকে শুরু করে সামগ্রী তুলে দেওয়া, খাদ্য সামগ্রী তুলে দেওয়া, এবং আমাকে একটাকে বলছিলেন যে দিদি ভীষণ কষ্টের মধ্যে তারা ডিউটি করছে, রোদে দাঁড়িয়ে খাবার দেওয়া, এটা খুব দরকার, জলটা পর্যাপ্ত পরিমাণে, খুব ভালো লাগলো এটা শুনে আমার। তো আমি তখন ভাবলাম যে না, আমার অ্যাট লিস্ট এইটুকুনি তো এখন করা উচিত, খুব খুবই ছোটভাবে, কিন্তু হ্যাঁ যেটুকুনি করা যায় একটা আলাদা আনন্দ পাওয়া যায় সেখানে। একদমই তাই, কারণ এইটুকু করা মানে আজকে দেবাচার্য করছেন মানে কালকে দেবাচার্যকে কেন্দ্র করা অন্যকে করবেন, যে শুধুমাত্র সমালোচনা নয়, তাদের অবস্থানটাও বুঝুন, কোথায় গিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারাও রাত দুটো অবধি ডিউটি করছে, তারাও মানে দুপুর বেলায় সেই সেইভাবে কিছু খাওয়ার নেই কোথাও, একটা প্রতিটা দোকান বন্ধ, সকাল ১০টায় দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারা খাবে কি সেই সময়টাতে? একদম। তো তাদের, তারাও হয়তো আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যেই কেউ না কেউ, হ্যাঁ, তো তাদেরও খারাপ খারাপ লাগা, তাদেরও খিদে পাওয়া, সেই জায়গাগুলো অবশ্যই থাকে, এবং সেটা একটা আলাদা জায়গা থেকে ভাবনা চিন্তা যদি থাকে তাহলে আমার মনে হয় এই জায়গাটা অনেক বড়ভাবে দেখা যেতে পারে, তাদের প্রবলেমটাও আমরা দেখতে পারি। তখন এই রাস্তায় বেরোনো বা কি বলবো বিনা কারণে গল্প করা, চা খেতে বেরোনো, চায়ের দোকানে বসা, ক্রিকেট খেলা, হ্যাঁ ক্রিকেট খেলা, এই জিনিসগুলো কিন্তু তখন অটোমেটিক্যালি চলে আসবে। তো এগুলোকে আলটিমেটলি আমার মনে হয় না আমার প্রোগ্রামের মধ্যে আলোচনা করলে কোনো যারা শুনছে না তারা শুনতে আরম্ভ করে দেবে, আমি কখনোই এই আশাটা করি না, কারণ যারা শোনেন না শোনার তারা শুনবেই না, হ্যাঁ বাস্তব, তারা মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না, তারা পুলিশের কথা শুনছেন না, তারা প্রধানমন্ত্রীর কথা শুনছেন না, তারা দেবাচার্যের কথা শুনবেন, এটা এটা বিশ্বাসযোগ্য, এটা হতে পারে না। তবে অবশ্যই আমরা বলি আমরা যথেষ্ট সচেতন মানুষ, আমরা আশা করি আমরা খুব সচেতন মানুষ, এবং সচেতন হওয়ার খুব দরকার, কারণ আজকে এই অনুষ্ঠানটা আমার এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো সেটা হচ্ছে যে মানে হ্যাটস অফ করবো দেবাচার্যকে, যে মানুষকে সচেতন দেবাচার্য করেছিলেন, কিন্তু আজ নয় অনেক দিন আগে 15ই এপ্রিল একটা আলটিমেটাম টাইম, যে টাইমটার মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি, দেখুন তখনও দেবাচার্য বলেছিলেন যে এই টাইমটা, এই ক্রুশিয়াল পিরিয়ডটা আমাদের কিন্তু আসতে চলেছে, আমরা বাংলা নববর্ষ নিয়ে আমরা মাতামাতি করি আজকে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনার একটা জায়গা তৈরি হয়েছে, যেদিনকে লকডাউন উঠছে সেদিনকে বাংলার নববর্ষ, নতুন বছর পড়বে, তবে নতুন বছর পড়লো একটা তো কিছু তো সুখের অবশ্যই না, অবশ্যই মানে মানে ভেতর থেকে অন্তরাত্মা থেকে বলি প্রতিটা মানুষের, শুধু বাঙালির না, প্রতিটা মানুষের ভালো হোক, হ্যাঁ মানে যারা যারা আছেন এবং তারা যদি একটু সতর্ক থাকেন তাহলে পরে আগামী দিনগুলো কিন্তু আরো ভালো হতে পারে, এবং এর পরের বছর 15ই এপ্রিলটা আমরা আরো ভালোভাবে উদযাপন করতে পারবো। একদমই তাই, এবং সেই চিন্তা ভাবনাটা আমাদের তো ডেফিনেটলি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে হেল্পলাইনস দেখতে পাচ্ছেন অনলাইনেও কিন্তু আপনারা প্রেডিকশন পাবেন, এবং আফটার লকডাউন পিরিয়ড আপনারা কিন্তু দেবাচার্যকেও চেম্বারে পাবেন ডেফিনেটলি। আরেকটা কথা বলি, সেটা যে এই যে লকডাউন পিরিয়ডের মধ্যে শিক্ষা ব্যবস্থার একটা বিশাল বড় ক্র্যাশ করলো, তার কারণ হচ্ছে বাচ্চাগুলো বেরোতেও পাচ্ছে না, আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তিনটে এক্সাম বন্ধ হয়ে গেল, উপায় উপায়ন্তর নেই তার জন্যই, তো সেই জায়গায় বাপ প্রমোট করিয়ে দেওয়া ক্লাসে বাধ্যতামূলকভাবে, এরপরে কিন্তু একটা প্রেশার চলেই আসে বাচ্চাদেরকে ক্যারিয়ারের জায়গাটা তৈরি করার আগে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করা, সেইটা কি সম্ভব? মানে
মানে আমি গ্রহগত অবস্থান থেকে বলছি, আমার আমি যতটা দেখেছি আজ অবধি যতটা দেখেছি, যদি আমি মানে ভারতবর্ষের ন্যাটাল চার্টটা যদি ক্যালকুলেশন করি, এই টাইম পিরিয়ডটা যখন শেষ হচ্ছে না তারপর থেকে কিন্তু যথেষ্ট ভালো টাইম আসবে। যে আমরা ভাবছি ভারতবর্ষের অর্থনীতি অনেক পিছিয়ে যাবে বা এই হবে এই হবে, এগুলো এতটা ম্যাটার করবে না। আগে যেটা নিয়ে আমরা প্রবলেমে রয়েছি সেই প্রবলেমটা আগে আমাদের মেটাতে হবে। আর্জেন্ট কোনটা আর ইম্পর্টেন্ট কোনটা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো আর্জেন্ট যেটা সেটা অনেক লোক তাড়াতাড়ি করতে চায়, ইম্পর্টেন্টটা একটু পরে করলে পরেও হবে এই থিঙ্কিংয়ে, কিন্তু ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে এটাই যে করোনা ভাইরাসের সাথে আমরা লড়ছি এবং এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া, এবং নেক্সট টাইম যেটা আসবে সেটা অবশ্যই অর্থনীতি, দেশ, পড়াশোনা সমস্ত কিছু নিয়ে থাকবে এবং সেটা যথেষ্ট ভালো টাইম আসবে। মানে হয়তো আমি আশা করতে পারি এটা আফটার জুলাই আগস্টের পর থেকে অনেকটা ভালো হয়তো স্টার্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু এত প্রবলেম থাকবে না। তো পড়াশোনার জায়গা নিয়ে যারা ছোটরা রয়েছে তাদের জন্য স্পেশালি দেখলাম অনেক ব্যবস্থা করা হয়েছে, টিভিতে অনেক শো হচ্ছে, অনলাইন পড়াশোনা করা একটা স্টার্ট হয়ে গেছে। তো এই জায়গাগুলো যথেষ্ট ভালো। আমাদের চিন্তাভাবনা, আমাদের রাজ্যের মানে যারা রয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের চিন্তাভাবনাগুলো যথেষ্ট উন্নত, সেই কারণেই কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা সঙ্গে সঙ্গে স্টার্ট করে দেওয়া গেছে। অ্যাটলিস্ট বাচ্চাগুলোর কথা ভেবে, ছোট মানুষগুলোর কথা ভেবে যারা পড়াশোনার মধ্যে এই মুহূর্তে আছে। তো এটা গেল একটা। হ্যাঁ, অবশ্যই আগস্ট মাস অবধি আমরা একটুখানি যদি ঠিকঠাকভাবে থাকতে পারি তারপর থেকে কিন্তু অবশ্যই এত প্রেশার কিছু থাকবে না, তখন পড়াশোনার লাইফটা হয়তো নর্মাল হয়ে যাবে, তখন হয়তো নর্মালি আমাদের কর্মজীবনটা আবার নর্মাল হতে থাকবে। মানে সেপ্টেম্বর থেকে যদি আমরা ধরি, হ্যাঁ আগস্ট মাসের এন্ড থেকে মিডল থেকে আমার মনে হয় অনেক বেটার স্টার্ট হয়ে যাবে। কেমন তো সেই জায়গাটা থেকে যদি মানুষ সচেতন থাকে, অবশ্যই একটা জিনিস বারবার বলতে হয়, তো সেই জায়গাটা থেকে তো আগস্ট মাসের পর থেকে বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট থেকে আমাদের একটা ভালো টাইম স্টার্ট হতে পারে। তো সেই জায়গাটাকে তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষেরই মানে কি বলবো, হেল্প প্রয়োজন, সাহায্য প্রয়োজন আছে। এর মাঝে একটা কথা বলি, আমরা যদি এই নিয়ে আলোচনা করছি তবু অনেক কিছুকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো মনে হচ্ছে মানুষ ঘরবন্দি, ঘরের মধ্যে থেকে তারা চিন্তাভাবনা করছে কীভাবে নিজেদেরকে ভালো রাখা যায়। অবশ্যই সচেতন কিছু মানুষ তো ডেফিনেটলি রয়েছে, তার মধ্যেও তারা পুজো পার্বণ পালনও করছে, কারণ আমরা জানি এর মধ্যে আমাদের নীল ষষ্ঠীও রয়েছে। আমরা ঈশ্বরকে এমনিও ডাকছি সকলে মিলে যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের বলবো যে এক হয়ে ঈশ্বর বন্দনা অবশ্যই ঘরে থেকে মানুষের দেশ দশার অ্যাস্পেক্টে তো আমরা করতেই পারি। হ্যাঁ, ভগবানকে ডাকতে আমার মনে হয় রাস্তায় নামার প্রয়োজন হয় না। হ্যাঁ, তো এটা এটা গেল ফার্স্ট কথা। মানে আমি যদি বাড়িতে পুজো করি সেটা কখনো আপনাকে ক্যামেরায় এনে বা টিভিতে এনে দেখানোর আমার মনে হয় সেরকম মেন্টালিটি রাখা প্রয়োজন আছে, বা রামনবমী হোক বা নীল পুজো, তার জন্য রাস্তায় বেরোতে হবে, গঙ্গায় স্নান করতে হবে, গঙ্গা জল মাথায় দিলেও কিন্তু অনেক পবিত্রতা লাভ করা যেতে পারে। কেমন তো মেন ব্যাপার হচ্ছে যে মন থেকে যদি ভক্তি আসে, ভক্তিতেই মুক্তি। তো সেই জায়গাগুলো যদি মানা যায় আমার মনে হয় অনেক বেটার হবে, কারণ আপনি যেখানে স্নান করছেন সেখানেও হয়তো যদি কোনো আক্রান্ত রুগী গিয়ে স্নান করেন বা তার সংস্পর্শে আসলেন, তখন কি হলো, আপনি পুজো করেছিলেন একটা হয়ে গেল আরেকটা, তখন আপনাকে 14 দিনের জন্য আবার বাইরে গিয়ে কোথাও থাকতে হচ্ছে। তার থেকে বেটার ঘরে থাকুন, ঘরে পুজো করুন, যে যে দেবতাকে আপনার ডাকার ইচ্ছে সবাইকে একসাথে ডাকুন, কোনো প্রবলেম নেই। এটা একটা বার্তা, কিন্তু একটা সোশ্যাল মেসেজ বলবো দেবাচার্যের পক্ষ থেকে, খুব বাস্তব বিষয় যে শুনুন, ঈশ্বর থাকে অন্তরে এবং অন্তর থেকে ঈশ্বরকে ডাকুন। আপনি যদি কিছু নাও করেন তাহলেও দেখবেন ঈশ্বর অবধি আপনার বন্দনা পৌঁছেছে। যদি আপনি পজিটিভ থিঙ্কার হন দেন তবেই পৌঁছবে, যদি ভাবেন যে ভগবান আমাকে এটা দাও তবে গিয়ে আমি তোমায় এটা দেবো, তাহলে কোনো ঈশ্বরই বোধহয় সাড়া দেয় না। না না, এটা সবার আগে যেমন আমরা মানুষের চিন্তা করছি সবসময় বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি প্রতিটা মানুষ কম বেশি, তার সাথে সাথে আরেকটা বার্তা, এটা আমার রিকোয়েস্ট, যে যেখানে আছেন পাড়ার যে পোষ্য কুকুরগুলো আছে তাদের জন্য অবশ্যই একটু দেখবেন। আমি জানি না কোনো জ্যোতিষ প্রোগ্রামে কোনো জ্যোতিষী এভাবে আলোচনা করেন কি না, কিন্তু আমার মনে হয়েছে এখান থেকে যে তাদের জন্য কিছু করা দরকার, কারণ তাদেরও খাদ্যাভাব যেটা এই মুহূর্তে যথেষ্ট, দোকান বন্ধ, সব বাজার বন্ধ, এবং কি চায়ের দোকানে যে কুকুরগুলো থাকে তারা পর্যন্ত এই মুহূর্তে লোক গেলে বিস্কুট খেতে দেয়, সেই জায়গাটাও তাদের পক্ষে নেই। তো যদি পারেন আপনার এলাকার কুকুরটাকে আপনি হেল্প করলে, প্রত্যেকে যদি হেল্প করে তাহলে হয়তো তারা না খেয়ে কাটাবে না এরকম দিন
আপনারা নিশ্চয়ই এটা অনেকেই করে থাকছেন, খুব ভালো। যারা করছেন না তাদের জন্য অনুরোধ, প্লিজ আপনারা করুন, কারণ সত্যি তারাই বা কোথায় যাবে, তাদের তো কোনো অপশন নেই, তাদের তারা হোম কোয়ারেন্টাইনও থাকতে পারছে না, কেউ ওদেরকে করে দেবে। আচ্ছা, এই যে আমাদের বাধা বিপত্তি আমরা বলি, আমি একটু ওই অ্যাসপেক্টে যাই, যে বাধা বিপত্তি, আমার একটা প্রয়োজনীয় জায়গা আমি রিচ করতে পারছি না, আমার স্বপ্ন, আমি একটা ভালো এডুকেশনাল লাইফ তৈরি করব বা একটা ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হব, আমার মুখের কাছে এসে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার ফার্স্ট কথা যে আপনি দেখবেন আপনার জন্মচক্রে বৃহস্পতি খুব ডিস্টার্ব, তার জন্য প্রতিটা জিনিস আপনার কাছে আসছে, কিন্তু যখন আপনি ভাবছেন আমি গ্লাসটা নেব, ঠিক সে সময় কেউ নাম ধরে ডাকবে এবং আপনি ঘাটটা ঘোরাবেন, কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে একদম। হ্যাঁ, তো এটা হচ্ছে ভাগ্য বিড়ম্বনা, মানে মুখের কাছ থেকে এসেও জিনিসটা হয়নি। অনেকে বলে যে আমার সরকারি চাকরি হয়েও হয়নি, বা আমার এখানে যাওয়ার কথা ছিল সেখানে গেলে পরে আমার এই জায়গাটা হতো, বা আমার বিদেশ যাওয়ার যোগ ছিল, আমার পুরো সমস্ত কিছু ঠিক লাস্ট মুহূর্তে ভিসা ক্যান্সেল হয়েছে, বা এসেট্রা এসেট্রা। তো এগুলোর কারণ কি? ভাগ্য বিড়ম্বনা। আপনি মানে যখন আপনি ভাবছেন যে আমি বড় হয়ে পেয়েছি, এটা কখনোই নয়। আপনার বয়স যখন 13 বছর ছিল, 13 বছর বয়সে আপনি যখন পা রাখলেন তখন থেকে আপনার স্টার্ট হয়েছে, এবং সেই প্রবলেমগুলো আপনি যেহেতু ছোটো আপনি গুরুত্ব দেননি, আপনার ফ্যামিলি মেম্বাররা হয়তো কোনো কারণে জ্যোতিষে বিশ্বাসী ছিলেন না, তার জন্য তারা গুরুত্ব দেননি, এবং আজকের ডেটে আপনি যখন বিশ্বাসী হয়েছেন তখন আপনার অনেকগুলো স্কোপ হাতের বাইরে হয়ে গেছে, বাইরে চলে গেছে একদম। এবং আমরা এরকম সময় দেখেছি যে এরকম ছেলেমেয়েদেরও দেখেছি যে ভাগ্য বিড়ম্বনার বশবর্তী হয়ে বাবা মাকে হয়তো দোষারোপ করছে যে তুমি কি করলে, হ্যাঁ তোমরা কি, বহু বহু এইটা এইটা বোধহয় কখনোই কাম্য না, মানে বহু উদাহরণ এরকম রয়েছে। কিন্তু আমার মনে হয় যে ঈশ্বর যদি থাকে বা প্রতিটা শাস্ত্রকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে জ্যোতিষশাস্ত্রটাও কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ, যেমন আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, একটা বই আছে এন্ড অফ ডেজ, যে বইটাতে 1881 বা 86 লেখা সালভাইন, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, ব্রাউনি, হ্যাঁ সালভাইন ব্রাউনি লিখেছিলেন যে 2020 সাল পৃথিবীর বুকে একটা ভাইরাস ক্রিয়েট হবে, এবং যেটা মানুষের লাংস, কোল্ড অ্যান্ড কাফ, এই জিনিসগুলো রিলেটেড প্রবলেম স্টার্ট হবে, এবং মানুষ কিন্তু সারা বিশ্ব মানে টোটাল গ্লোব ওয়াইজ এই প্রবলেমটা অ্যারাইজ হবে, এবং বহু মানুষের এতে মৃত্যু হবে, ডেথ কেস থাকবে। আমরা তাই দেখছি, আমরা সেই পিরিয়ডটাতেই বিলং করছি। তো 1881 or 86, তখন থেকে আজকের তারিখটা আপনি ভাবুন, অত বছর আগে একজন কি করে লিখে দিয়ে গেল একদম। তার মানে এই যে প্রেডিকশন শব্দটা আমরা বলি, ভবিষ্যৎবার্তা, ভবিষ্যৎবার্তা, এটা যে কতটা মানে একদম মানে ভবিষ্যৎবাণী, কতটা বাস্তবিক দেখুন। এবং বইয়ের পেজ নাম্বার হচ্ছে 312। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে খুব ভাইরাল হয়েছে ব্যাপারটা, এবং প্রত্যেকের মোবাইলে এটা আছে, আপনারা দেখলেও দেখতে পারেন, আমি ভুল বলছি না ঠিক বলছি, এটা কেন নাম্বার ওয়ান, একটা ছোট্ট করে এরকম করে এই 1883 সাল সম্ভবত 1883 এরকম কিছু একটা হবে, আপনারা পেয়েছেন, অনেকেই পেয়েছেন, কারণ সোশ্যাল সাইটে সবাই কিন্তু এখন অ্যাভেলেবল। এবং ওনার বই কিন্তু লেখা ছিল 2010 সালে একটা ভাইরাস আসবে, যে ভাইরাসটা থেকে মানুষ কিন্তু একটা বিপদগ্রস্ত পরিস্থিতিতে তৈরি হবে এবং সেখানে পৌঁছাবে, এবং আপনি দেখুন 2000 সোয়াইন ফ্লু এসেছে, সোয়াইন ফ্লু একদমই তাই, সার্স এইগুলো সমস্ত, মানে প্রেডিকশন শব্দটা কিন্তু শব্দের খেলা নয়, প্রেডিকশন মানে হচ্ছে ডেপথ, অর্থাৎ পড়াশুনো, প্রেডিকশন মানে রিসার্চ ওয়ার্ক, আমরা এখন বলছি রিসার্চ বা গবেষণা, বহুকাল আগে আমাদের জ্যোতিষীয় সমস্ত যারা ব্যক্তিত্ব ছিলেন তারা করে গিয়েছে, যারা ঋষি মুনি ঋষি যারা ছিলেন, আজকে গিয়ে শাস্ত্রটা মডিফাইড হয়েছে, মডিফাইড কেন, বর্তমান যুগ অনুসারে ডেফিনেটলি, তখন তো মুনি ঋষিরা বলবেন না যে বরাহ যারা ছিলেন আগে মাঙ্গলিক মানে হাজবেন্ড, মানে মাঙ্গলিক কথা হচ্ছে ভৌমদোষ এবং সেই যে কারণে বৈধব্য যোগ আসতো, আজকে ডেটে মাঙ্গলিক অনুযায়ী কি বৈধব্য যোগ হয়? একদমই তাই, আজকে ডেটে ডিভোর্স হয়, ডিভোর্স হয় কিন্তু হয় মানে বিচ্ছেদ, বিচ্ছেদ একদমই তাই। সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রেডিকশন মানেই কিন্তু শেষ কথা, শুধু আপনাকে অ্যাওয়ার হতে হবে। আবারও আজকের অসাধারণ অনুষ্ঠান গিফট করলেন কিন্তু দেবাচার্য, তার প্রেডিকশনের সাথে আজকে আমরা এগোলাম, আগামী দিন প্রেডিকশন দেবাচার্য, কিন্তু জুন জুলাইতে আরও সতর্কবার্তা আপনাদের জন্য, সাবধানে থাকুন এবং সুস্থ রাখার চেষ্টা করুন সকলকে, নিজে সুস্থ থেকে। অনেক অনেক ধন্যবাদ দেবাচার্যকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।